আগামী জাতীয় নির্বাচনের আগেই তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিশেষ বর্ধিত সভা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সভার শুরুতে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্দেশনা দেন সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত হতে। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিশেষ বর্ধিত সভায় সূচনা বক্তব্য দেন ওবায়দুল কাদের। বলেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা আবার হুমকির মুখে, তবে এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেবেন না বলেও জানান সেতুমন্ত্রী। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ারও নির্দেশনা দেন। ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটের মধ্যেও একজন শেখ হাসিনা সবকিছু শক্ত হাতে সামলে যাচ্ছেন। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। এখন বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে ভালো অবস্থানে রয়েছে, কিন্তু কিছু দুঃখ আছে, সেসব সামলে ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মাথা নত করতে জানেন না বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আবার ষড়যন্ত্র চলছে, সন্ত্রাস চলছে, প্রস্তুত হন, শপথ নিন। উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। নিজেদের টাকায় পদ্মা সেতু করে শেখ হাসিনা দেশের সক্ষমতা দেখিয়েছেন বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী। উপস্থিত নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মিছিল মিটিংয়ে কিছু লোক দেখলেই অনেকে ভয় পায়, আওয়ামী লীগের লোক অনেক বেশি। সাধারণ মানুষ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে, শেখ হাসিনা থাকতে ভয় নেই বলেও নেতাদের আশ্বস্ত করেন তিনি। এর আগে সকাল 10:30 শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শীর্ষক আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়। এতে প্রায় 3,000 নেতা অংশ নেন। সভায় নির্বাচনের পাশাপাশি বিরোধী দলগুলোর সম্ভাব্য আন্দোলনের বিষয়ে করণীয় নিয়েও আলোচনা হয়, দেওয়া হয় দিক নির্দেশনা। এছাড়া আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সভায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা তাদের নিজ নিজ বিভাগের সাংগঠনিক পরিস্থিতিও তুলে ধরেন। দলীয় সূত্রের দাবি, মূলত কেন্দ্রের বার্তা তৃণমূলে পৌঁছে দিতেই এই বৈঠক। এতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। তামজিদ মির্জা, কালবেলা।